কাঁচাকলা সানার 480 টাকা কেজি 25 টাকা পিস, আঙ্গুরি মিষ্টি 520 টাকা কেজি। ওইটা কি ওই মাথা গাজরের বুটি আধা কেজি দিলে বিলেন এটা দিস ওয়ান লুক গুড গাজরের বুটি। একটা মোতজুর লাড্ডু, একটা চমচম সাদা মজুরের চমচম, বাজি 15 টাকা, লুচি 5 টাকা করে, তিনটা 15 টাকা। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আজকে আমরা আসছি হচ্ছে মদিনা মিষ্টান্ন ভান্ডার, যেটা হচ্ছে লালবাগে। এদের অ্যাড্রেসটাও হচ্ছে লেখা, ওইটা হচ্ছে 92 লালবাগ রোড। তো এদের আমি অনেক নাম শুনছি, যে শুনে আজকে আসা। আমাদের সাথে আছে স্বপন ভাই, উনি বলবে যে কি কি পাওয়া যায়, কোনটা কত দেয়। সিঙ্গারা আছে 10 টাকা পিস, মানে ভেজিটেবল সিঙ্গারা 10 টাকা, মোচা আছে চিকেন 10 টাকা, লুচি আছে 5 টাকা, ভাজি আছে 15 টাকা, এই লুচি ভাজি আর হালুয়া সকালের নাস্তা বেশ। আচ্ছা এবার ওদের ফেমাস যেটার জন্য আসছি ওইটা দেখাবো, ওটা হচ্ছে মিষ্টি সেকশনটা। আচ্ছা সম্বন্ধ ভাই কোনটা কত দাম একটু বলুন। এই যে মাখন ভোগ আপনি 500 পিস টাকা কেজি, 60 টাকা পিস, 60 টাকা পিস। কাঁচাকলা সানার 480 টাকা কেজি, 25 টাকা পিস, আঙ্গুরি মিষ্টি 520 টাকা কেজি। ওইটা কি ওই মাথা গাজরের বুটি আধা কেজি দিলে বিলেন এটা দিস ওয়ান লুক গুড গাজরের বুটি। একটা মোতজুর লাড্ডু, একটা চমচম সাদা মজুরের চমচম, এগুলো হলো চমচম। এই ল্যাংচা মিষ্টি 480 টাকা কেজি। তারপরে আছে আপনার ছানা 480, এক একটা ভ্যারাইটি এই টাইপের। এটা আছে বাদামি স্যান্ডউইচ 520 টাকা কেজি, বাদামি স্যান্ডউইচ, বাদামি স্যান্ডউইচ কোনটা, বাদামি স্যান্ডউইচ। আমি আরো কিছু আইটেম আছে ওইগুলো আপনি কমিউনিটি সেন্টারে যে রোডটা ওখান থেকে সামনে আসেন তাহলে আপনি পেয়ে যাবেন। এটা হলো কাশ্মীরি হালুয়া, কাশ্মীরি হালুয়া। হ্যাঁ উপরে দেখতেছি ওই ইদাওয়া জেলি দেওয়া আছে, মাসকটি স্কুল দা ওটা ঠিক সামনে যে এগুলো হলো জাফরান মালাই, এটা ওটা মালাই চপ, জি জাফরানি মালাই, জি জি এটাও জাফরান মালাই। এইগুলো হচ্ছে ওই যে জর্দার গুটি, ওই যে জর্দার মধ্যে রসগোল্লা আছে, আমার চোখ এটাই কিন্তু করতে আর এর মধ্যে সুন্দর করে রাখা। এই যে গুড়ের রসগোল্লা, গুড়ের রসগোল্লা এটা কেজি কত, 550 টাকা কেজি, 550 টাকা। আপনি হালুয়া জাফরান মালাই, আপনি আমার তিন চারটা আইটেম আপনার মন মতো আপনি বাইকটা দিবেন। আচ্ছা আচ্ছা তো খাওয়া আসুন।
তারপর ট্রাই করে বলবো আমার খুব ইচ্ছা করতেছে লুচি দিয়ে একটু ভাজি খাওয়ার বসেন খাবো একটু লুচি আর ভাজি দিয়ে ওকে সো চলুন বসি বসে খেয়ে অনেক নাম শুনছি এদের অনেক মদিনা আমি কিন্তু উত্তরা থেকে আসছি ওকে সো খাওয়া দেয় দেন ইনশাল্লাহ লিভিও আচ্ছা এই যে আমাদের খাওয়া গুলো আছে বলছে কোনটা কি ভাইয়া বাজি 15 টাকা লুচি 5 টাকা করে 3টা 15 টাকা Time today. I'm gonna start with puri. Perfect. What do I need? টোটালে বিক্রি করে না আলু টাইপের ভাজি ও এটা নাস্তায় আমি ডেলি খাইতে পারবো আচার আচার সেকেন্ড আমার এটা অ্যাট্রাক্ট করছে মিষ্টির মধ্যে অ্যাট্রাক্ট করছে ওই আলুগুলো পানি দেখেন নট শিওর বাট খালি আমি স্ট্রাগল ইজ রিয়েল জাফরান মালাই জাফরানের ফ্লেভারটা অনেক Pretty good, but বেশি মিষ্টি আরে মিষ্টি তুমি আমার মধ্যে আমার অ্যাডভাইস সবার টেস্ট তো সেম না উপরে মানে তেলেগুলো না দিলে আমার কাছে আরও মজা লাগে আচ্ছা এটা আমার সেই লাগছে তাই আমি এটা দিতে বললাম Thank you.
স্টেডার নরমাল এই দুইটার মধ্যে অটো ইনস্টেড লাস্ট আমার এটা এটার আসল ডেস্ক বোঝা না আমি আমার সবচেয়ে ফেভারিট যেটা লাগলো ওটা একবার খেয়ে নেব দোকানটা মোটামুটি সাইজ আছে সিটগুলো একটু নিচে আসল আমার জন্য কপে আছে এই দুইটা আর এইটা আর ফার্স্ট টেন্টটা মানে হারি পুরের ই পুরা তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমি এদের লোকেশান একটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব না যদি আপনারা আশেপাশে আসেন তাহলে ট্রাই করতে পারেন কারণ আমি যেরকম উত্তরার থেকে আসছি তো উত্তরে এমএ অনেক মিস্টেক ওখানে আছে যেরকম আলিবাবা বিসমিল্লা তো আশেপাশে আসলে ট্রাই করলে একটা মানে একটা এক্সপিরিয়েন্স হলো নতুন জিনিস ট্রাই করার তো থ্যাংক ইউ ভেরি মাচ কিপিং ইউর প্রেয়ার্স আল্লাহ হাফেজ